আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে 25 ডিসেম্বর উপলক্ষে বাড়িতে কেক তৈরি করছি। তো আপনারা সবাই দেখতে থাকুন কেকে কি কি উপকরণ দিয়ে কেকটা তৈরি করা যায়। তো প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, এখানে 60 ml ময়দা আছে। তারপরে এখানে আছে চিনি, 60 ml চিনি আছে। এখানে 30 ml মিল্ক আছে, 30 ml বাটার আছে মেল্টেড। এখানে আছে কোকো পাউডার, এখানে আছে 1 tablespoon বেকিং পাউডার, এখানে আছে 1/2 teaspoon বেকিং সোডা। আর কিছুটা নিয়ে নিয়েছি গার্নিশিংয়ের জন্য, এখানে আছে মোরব্বা, কিছুটা আছে কাজু বাদাম, কিছুটা আছে কিশমিশ। আর নিয়ে নিয়েছি 4টে ডিম, আর এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর এখানেও কিছুটা চকলেট চিপস আছে। এখানে হোয়াইট চকলেট আছে, এখানে ডার্ক চকলেট আছে, আর কিছুটা স্প্রিঙ্কেল, আর কিছুটা মোরব্বা আপনাদেরকে আগেই বলেছি। তো আসুন শুরু করা যাক আজকের রেসিপিটা। তো প্রথমে আসুন শুরু করা যাক। প্রথমে এখানে যে ময়দাটা নিয়েছি সেটা এখানে ঢেলে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো কোকো পাউডার। তারপরে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। তারপরে নিয়ে নিচ্ছি বেকিং সোডা। তো এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে, যেন প্রতিটা উপকরণের সাথে মিক্সড হয়ে যায়। তো আপনারা এইভাবে একটা চালনির মাধ্যমে এটাকে ভালো করে মিক্সড করে নেবেন। এতে যদি কোনো লাম্পস থাকে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। তো আপনারা মাথায় রাখবেন, যখনই বাড়িতে কেক তৈরি করবেন এটা ভালো করে চেলে নিয়ে তারপরে কেকটা করবেন, তাহলে আপনার কেকটা খুবই ভালোভাবে হবে। তো এবারে এইগুলো আমি ভালো করে একটা স্পুনের মাধ্যমে ভালো করে মিক্স আপ করে দিচ্ছি। তো আমার শুকনো উপকরণটা রেডি হয়ে গেছে, এবার আমি ডিমের ফর্মটা তৈরি করে নেব। তো এবার আমি একটা স্টিলের ডেচকি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি ডিমের ফর্মটা তৈরি করে নেব। তো আমি এখানে 3টে ডিম ইউজ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিমটা ইউজ করতে পারেন, আপনারা ডিম ছাড়াও বাড়িতে কেক তৈরি করতে পারেন। তো আমি এখানে 3টে ডিম ইউজ করব। অনেকেই আছে যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তো আপনারা ডিম ছাড়াও বাড়িতে খুবই ভালোভাবে কেকটা তৈরি করতে পারবেন। তো এখানে ডিমের মধ্যে আমি এই ভ্যানিলা এসেন্সটা ইউজ করব ডিমের গন্ধটা কেটে যাওয়ার জন্য। এটা ইউজ করার পরে ডিমের গন্ধটা আশা করছি বন্ধুরা পুরোটাই কেটে যাবে। তো আমি এখানে 1 tablespoon ভ্যানিলা এসেন্স ইউজ করছি, আমি একটু বেশি ইউজ করব। তো বন্ধুরা আমি এখানে আমার হ্যান্ড ব্লেন্ডার আছে, তো আমি এটা দিয়ে উইস্ক করব ডিমের ভালো করে ফর্ম তৈরি করব। যাদের বাড়িতে এটা নেই তারা এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে এটাকে খুব ভালোভাবে মিক্স আপ করলে তো এটা ডিমের ফর্মটা তৈরি হবে। এটা একটু সময়টা বেশি লাগে, তো আমার কাছে যেহেতু এটা আছে তাই আমি এটা ইউজ করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে আগেই দেখিয়েছি যে চিনিটা আমি এখানে রেখেছিলাম এটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এটা যখনই এটা ফর্ম করব আমি কিছুটা কিছুটা চিনি দেব, তার সাথে এটা ফর্ম করব। আপনারা এইভাবে করবেন।
বন্ধুরা আপনারা দেখুন, আমি এটাকে ফর্ম করার পরে ঠিক এই ফর্মটা তৈরি হয়েছে। তো এটাই মানে এটা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে, আর এটা বেশিক্ষণ করার দরকার নেই। বেশি ফর্ম করলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আপনারা এটা বেশিক্ষণ ধরে এটাকে ফর্ম করতে যাবেন না। অল্প কিছুক্ষণ করলেই এরকম ঠিক এরকম একটা কনসিস্টেন্সি শুরু হবে। তো এবার আমি এর মধ্যে যে বাটারটা দেখিয়েছি সেই বাটারটা ইউজ করে নেব। তো বাটারটা দেওয়ার পরে একটুখানি মানে কিছুক্ষণের জন্য আমি এটাকে মিক্স আপ করে নেব। সো এটা রেডি হয়ে গেছে। এবার আমি আমার ড্রাই উপকরণটা এর সাথে ভালো করে মিক্স করে নেব। তো এবার আমি যে ড্রাই উপকরণটা মিক্স আপ করে রেখেছিলাম, এবার সেটা আমি অল্প অল্প কিছুটা করে দেব, এবং খুব ভালো সামান্যভাবে আলতো আলতো করে এটা মিক্স করবেন। তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে ফর্মটা নষ্ট হয়ে যাবে এবং কেকটাও ভালো হবে না। তো খুব আস্তে আস্তে এটা ভালোভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে ইউজ করতে হবে। ঠিক এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে ইউজ করবেন। এখনো হয়নি, ইজহানই তো হচ্ছে। এই হচ্ছে ইজহান। ইজহান কেক কে করছে আজকে? ইজহানের আম্মু কেক বানাচ্ছে আর আমি করব। হ্যাঁ আমি তো করি এটা দিয়ে। না না না, এটা দিয়ে করতে হবে না। ইজহান একটু বলে দাও তো কেমন আছেন আপনারা, একটু বলে দাও দেখি। হাই গাইস বলে দাও, একটু বলে দাও। তাহলে তোমার আম্মুর কেউ দেখবে না। বলো আগে খুবই ভালোবাসে কেক খেতে, আর আজকে ইজানের আম্মু ইজানকে নিয়ে এসেছে, আমি বললাম আজকে কেকটা বানানো যাক। ও খুবই ভালো কেক বানায় আর ডেলিভারিও করে অনেক সময়, আশেপাশের যতটুকু মানে এরিয়া কভার হয় ততটুকুর মধ্যেও কেক ডেলিভারিও করে। যেমন ধরনের কেক আপনার দরকার, বার্থডে কেক, অ্যানিভার্সারি কেক, যেমন ধরনের আপনার দরকার সেভাবেও করে দিতে পারে। একটু খাই খাই চকলেট খাই, চকলেট খাই একটু। না শোনা, ওটা 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 চকলেট নয়, এটা কেকের মিক্সচার, এটা এখন কেক হবে তারপরে খেতে পারবে। না আমি আমি এখন আমি আমি এখন চকলেট খাবো। ইজান এবার বক শুরু করেছে, রেডি হয়ে গেছে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হবে। তো এটা রেডি থেকে ঠিক এই জিনিসটা কিনে এনেছি, অ্যালুমিনিয়াম ফয়েল। তো আমার বাড়িতে কেকের কেকের মোল্ড আছে, কিন্তু আমি আজকে এরকম একটা ফয়েল নিয়েছি, আমি এতে আজকে কেকটা তৈরি করব। পরিমাণ একটু বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে যাতে কেকটা অনায়াসে তাড়াতাড়ি বেরিয়ে আসে, আপনাদের একটু সুবিধা হয়, এটা দিলে কেকটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আমি এখানে এই যে মোরব্বা কাটা যে ড্রাই উপকরণগুলো কেকের সাথে মিক্স করব, তো আমি এটার সাথে একটু ময়দা দেব, কারণ ময়দা দিলে এটা পুরোপুরি নিচে চলে যায় না, মানে কেকে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ডুবে তলার দিকে চলে যায়, তো সবগুলো একই জায়গায় হয়ে যায়। তো একটু ময়দা ইউজ করে এটাকে দিলে এটা কেকের উপরের পজিশনে থাকে। তো আমি এখানে সামান্য কিছুটা দিয়ে দেবো, কিছুটা মোরব্বা দিয়ে দিচ্ছি, হোয়াইট চকলেট দিয়ে দেবো, কিছুটা ডার্ক চকলেট, আর কিছুটা thank you.
80 ডিগ্রি টেম্পারেচারে এটাকে বেক করব। তো আমি এটা 30 মিনিটের জন্য টাইম সেট করছি, আর 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে আমি করে নেব। এটা মাইক্রোওভেন নয়, এটা ঠিক একটা ওটিজি। তো আপনারা যদি ওটিজি বাড়িতে নাও থাকে, আপনারা বাড়িতেও এটা চুলোতে বা ওভেনে বা গ্যাসে যে কোনো পদ্ধতিতে এটা করতে পারেন। আপনারা এটা গ্যাসে প্রেশার কুকারের মাধ্যমে করতে পারেন, এবং কড়াতে একটু বালি বা একটু নুন দিয়ে সেম পদ্ধতিতে করলে এটা হয়ে যাবে। চুলোতেও আপনারা সেম পদ্ধতিতে করতে পারেন। তো যাদের বাড়িতে ওটিজি নেই, তারা চুলোতে প্রেশার কুকারের মাধ্যমে এই কেকটা তৈরি করতে পারবেন। পরে এটাকে আমি চেক করতে আসলাম, তো দেখুন ফুলে গিয়েছে, ভিতরটা দেখুন কতটা ফুলেছে, এবং মনে হচ্ছে কেকটা প্রায় হয়ে এসেছে। তো আমি একটা টুথপিক দিয়ে একটু দেখবো চেক করে কেকটা কতটা হয়েছে। ফুলে গেছে, এবারে এটা চেক করে দেখবো ওটা হয়েছে কিনা। আর ইজান এখানে পুরো রেডি খাওয়ার জন্য, না ইজান? ওটা কাঁচা আছে, তার এই যে কাঠির গায়ে এটা লেগে আছে, তার মানে এটা এখন হয়নি, এটা এখন সময় দিতে হবে। তো এটা এখন বাকি আছে আর কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি কেকটাকে আপনারা নিজেরাই দেখলে হয়তো বুঝতে পারবেন, এখনো পর্যন্ত ধোয়া উঠছে। আর ইজান এখানে খাওয়াও শুরু করে দিয়েছে, দেখি ইজান, এই দেখুন এই দেখুন, আর সহ্য হচ্ছে না ইজানের, আর কতক্ষণ সহ্য করবে, গরম গরম ধোয়া উঠছে। আর হাত দিয়ে না, শুনো দাও, ঠান্ডা হলে কাটিং হয়ে যায়, সবগুলো কাটিং হয়ে যায়। কতটা ফ্লাফি হয়েছে এটা আমি দেখাচ্ছি, আগে কাটা কাটিংটা হয়ে যাক, কেটে নিলে তারপর আমি দেখাচ্ছি। পুরো স্পঞ্জ। ইসান দাঁড়া, ইসান দাঁড়া, তুমি ওটা খাও না, তুমি তো ওটা খাচ্ছ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমি একটা কেকের স্লাইস আপনাকে দেখাচ্ছি, দেখুন এটা এখনো ঠান্ডা হয়নি, এটা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে, কতটা নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, আপনারা দেখুন। তো আপনারাও বাড়িতে এইভাবে কেক তৈরি করে সপরিবারে 25শে ডিসেম্বর আপনারা কেক তৈরি করে খাবেন। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। জান টাটা বলে দাও, টাটা, বাই বাই বন্ধুরা, বাই বাই বন্ধুরা বলে দাও, বাই বাই। তাহলে আমি কেকটা খাচ্ছি, কেকটা খাচ্ছি, আপনারাও বানাবেন, আপনারাও বানাবেন। জান কি খাচ্ছ? কেক। কে বানিয়েছে? আম্মু। তোমার কেক খেতে কেমন লাগে? কেমন লাগে? ইজান পুরো কেক লাভার, ইজানের মতো কে কে কেক লাভার, তারা সবাই কমেন্ট সেকশনে জানাবেন, ইজানের সাথে যোগদান করবেন। ইজান দেখুন, ওই দেখুন, ইজান খাচ্ছে, দেখুন একবার। ইজানের আম্মু কেক বানাতে মানে পছন্দ করে, আর ইজানের আম্মু ইজান হচ্ছে খেতে পছন্দ করে।